ফয়সাল আলমের সঙ্গে মত বিনিময় করেছে বার্মিংহামে বসবাসরত প্রবাসী গোলাপগঞ্জবাসী। বৃহস্পতিবার বার্মিংহামে কোভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। ইব্রাহিম আলীর সভাপতিত্বে রায়হান হোসেন ও এনামুল হক নেপার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় বক্তব্য রাখেন নিজামুদ্দিন আলী ইসমাইল, কবির উদ্দিন, সাদিক মিয়া শামসু, জুম্মা আহমেদ লিটু, কামাল আহমেদ সহ আরো অনেকে। সভায় বক্তারা ফয়সাল আলমের বিভিন্ন গবেষণামূলক লেখনীতে বৃহত্তর সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করা হয়েছে উল্লেখ করে তাঁর নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।